এখানে ওয়েলকাম, এখানে হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসরের শুভেচ্ছা, এই সব সমস্ত পালন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে 28 ডিসেম্বর 2022 ইংরেজি, মাত্র 2-3 দিনের ভিতরেও আমরা 2023 ইংরেজির ভিতরে ঢুকিয়ে দিব। আজকে আমি আপনারা রেখার চেষ্টা করব কথা 2022 ইংরেজি হোক অথবা 2023 ইংরেজি হোক অথবা 2024 ইংরেজি হোক, এই যে নতুন বৎসর আয়, নতুন বৎসর আওয়ার পরে এর মধ্যে ইসলাম ধর্মাবলম্বী আমরা মুসলিম সমাজের মানুষরা এই দিনের মধ্যে যারা হ্যাপি নিউ ইয়ার মানায়ন, ওয়েলকাম করেন, এই দিনের মধ্যে বিভিন্ন ধরনের পার্টি করেন, পিকনিক করেন, আমরা মুসলমান ধর্মাবলম্বী মানুষের কর্তব্য, মুসলমানের করণীয় কি, এই সম্পর্কে তোড়া আলোচনা করার চেষ্টা করবো। ইনশাল্লাহ অনেক ফায়দা হইব, আপনারা শুনতে থাকবা। তো সর্বপ্রথম ওখান বোঝা দরকার যে এই হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসর মানানি, নতুন সাল মানানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নতুন বৎসর মানাইছেন কি না, সাহাবায়ে কেরামে বানাইছেন কি না, তাবিঈনে বানাইছেন কি না, তবে তাবিঈনে বানাইছেন কি না, অথবা মুসলিম হুকুমরান হল যারা আসলা, মুসলিম বাদশাহ হল যারা আসলা, এরা এই সমস্ত দিন মানাইছেন কি না, অথবা এই সমস্ত দিনে বানাইল কোনো পার্টির মধ্যে ইন্টান অংশগ্রহণ করছেন কি না। প্রত্যেক আকলমন মানুষে, জাননেওয়ালা মানুষে এই কথা জানে যে না সাহাবায়ে কেরামের জমানাত, না এমনকি নবীজির জমানাত, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, খেউরর জমানাত, খেউরর জীবনে এই নতুন বৎসরের প্রথা, নতুন বৎসরের মানানির কোনো রীতিনীতি আসলো না। তো এখন প্রশ্ন হইব কথা, তে এই রীতিনীতিটা কোন দিক থেকে এলো, খে আনলো? খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের আকিদা এবং তাদের বিশ্বাস হইল যে 25 ডিসেম্বর হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামর জন্মগ্রহণ হয়েছে, সেই হিসাবে তান 25 ডিসেম্বর ক্রিসমাস ডে মানায়। আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ হলে, ইসাই হলে এই তারিখও 25 ডিসেম্বর ক্রিসমাস মানায়। ক্রিসমাস একটা তারিখ, সেই তারিখে তান ক্রিসমাস করেন, একটা তেহওয়ার করেন। আর 25 ডিসেম্বর তাকি লইয়া জানুয়ারির 1 তারিখ আইবার আগ পর্যন্ত, অর্থাৎ 31 ডিসেম্বর রাইত 12টা পর্যন্ত অপেক্ষা, তখন যে 1 তারিখটা আইত, যেই মাত্র রাত্রে 12টা বাজিল, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ আই গেল, সেই সময় তাকি ইসাইর ধর্মাবলম্বী মানুষের শুরুটা কি রীতিনীতি শুরু হয়েছে, একটা রেওয়াজ শুরু হয়েছে, একে অন্য ওয়েলকাম, একে অন্য হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসরের শুভেচ্ছা, এই সব সমস্ত পালন করেন। ওতা করতে করতে অনেক জমানা গুজরিয়া গেছে, অনেক সময় গেছে, মানুষের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, আর যুগের পরিবর্তনের সাথে সাথে এই রেওয়াজের মধ্যে অনেক ধরনের খোরাফাত, বেদাত, শরাব, জুয়া, পিকনিক, এই সমস্ত রীতিনীতি সামিল হওয়া শুরু হয়েছে। আফসুসের কথা এটা যে মুসলমান হলে টান টান তেহওয়ার ডে, আমরা মুসলমান হলে আমরার রীতিনীতিরে, আমরার রেওয়াজরে, আমরার তেহওয়ার ডে কমজোর মনে করিয়া ইসাই মানুষের রীতিনীতিরে নিজে অবলম্বন করা শুরু করছেন, ও তাকি হ্যাপি নিউ ইয়ার শুরু হয়েছে। তো যাই হোক, এখন এই দিনও আমরা মুসলমান হলের লাগি করণীয় কিতা, মুসলমান হলে এই দিনের মধ্যে বিশেষ কোনো আমল আছে নিজে আমলটা করতাম, হাদিস এবং কোরআনের মধ্যে ইলা কোনো জায়গাত হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বৎসরের লাগি কোনো আমল ইলা আহকরণ নজর পড়ছে না, আর ইলা কোনো আমল নাইও। তবে মুআজ্জামুল আওসাত লিত তাবরানি হাদিসের এক কিতাব, এই হাদিসের মধ্যে একটা দোয়া নজরের মধ্যে গুজরিছে যে দোয়াটা নতুন বৎসর, শুধু নতুন বৎসর না, নতুন বৎসর কিবা তো নতুন মাস আওয়ার পরে সাহাবায়ে কেরামে একজনে আরেকজনে আরেকজনে ওটা শিক্ষা দিতা, মশ করতা, ওটা দোয়া ফুড়িতা, সেই দোয়াটার তজকিরা পাওয়া যায় হাদিসের কিতাবের মধ্যে। দোয়াটা হইল اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجواز من الشيطان. এটার তর্জমা আমি ডিসক্রিপশন বক্স দিয়া দিব, ইনশাআল্লাহ দেখবা। তো যাই হোক, আমরা জানলাম কথা যে নতুন বৎসর আওয়ার পরে হ্যাপি নিউ ইয়ার হওয়া, এটারে ইবাদত মনে করিয়া একজনে আর একজনের শুভেচ্ছা জানানি, এটা বিলকুল গলত,
ইসলামের মধ্যে এটার কোনো জায়গা নাই, বিলকুল নাজায়েজ। বড় আক্ষেপের কথা, মুসলমানের সন্তানরা আমরা মুসলমান হলে ইসাই রীতিনীতিরে অবলম্বন করিয়া আমরা বিভিন্ন ধরনের পার্টি করিয়া থাকি, বিভিন্ন ধরনের পিকনিক করি, এটা সম্পূর্ণ শরীয়তের মধ্যে এটা নাজায়েজ। কারণ ইয়ে থাকলো, এটা হইল গৈর ইসলামী তরিকা, অন্য জাতির তরিকা, অন্য কৌমর তরিকা। আর হাদিস শরীফের মধ্যে আইছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে মানুষে যে কৌমর যে জাতির অনুসরণ করব তার হাসর নসর ও জাতির লাগি ওইয়া থাকবো। এর লাগে আমরা নিষেধ করা হয়েছে অন্য জাতির অনুসরণ করা। এর লাগি আমার মুসলমান ভাই বোনেরা, আমরা হ্যাপি নিউ ইয়ার কোনো এবাদত মনে করিয়া, হ্যাঁ সেও যদি অটোমেটিকলি এটা এবাদত না মনে করিয়া, এবাদত মনে না করিয়া সেও যদি আপনার শুভেচ্ছা দিলেইল, তখন আপনি এর জবাবর নতুন বৎসরের শুভেচ্ছা দিতে পারবা, তবে এটা কোনো এবাদত না, এটার রীতি নিওয়া রেওয়াজ ইসলামের কোনো রেওয়াজ মনে করা ভুল, বিলকুল ভুল ধারণা। এর বিপরীতে দেখা গেলে ইসলামের যে তারিখ আছে, ইসলামী যে হিজরি তারিখ আছে, এই হিজরি তারিখটা আফসুস আমরা অনেক মুসলমানে হিজরি তারিখটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতর লাগি সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় মক্কা থাকি মদিনাত হিজরত খসলা, ও সময় থাকি চান্দর তারিখ যেটা মহরম সফর আমরা গুনি যেটা, ও সময় থাকি হউ তারিখটা। তবে মহরমের এক তারিখ আবার বাদে এরকম মুসলমানের মধ্যে সচেতনতা থাকে না। এটা আমি কইয়ার না যে মহরমের মধ্যেও ইসলামী হ্যাপি নিউ ইয়ার মানানি যাই যেছে, এটা কইয়ার না। তবে এই তারিখটা আফসুস আমরা মুসলমানে জানিও না, অন্য ধর্মর মানুষর, খ্রিস্টান ধর্মর, অন্য জাতির, অন্য কৌমর রেওয়াজ লইয়া, অন্য কৌমর প্রথা লইয়া আমরা ব্যস্ত, কত টেখা, কত পয়সা, কত জান মানুষর যায়। এর লাগে আমার সমস্ত মুসলিম ভাই বোনের কাছে আমার অনুরোধ যে আপনারা হ্যাপি নিউ ইয়ার নতুন বৎসর হিসাবে কোনো পিকনিক করবা না, কোনো পার্টি করবা না, বেকার পয়সা অযথা খরচ করবা না, নিজের জান ও মালর সহিত খেলা হইত নাই। আশা করি আর এই ভিডিওর থেকে আপনারা অনেক নলেজ এবং অনেক শিক্ষা পাইছেন। যদি ফাইয়া থাকুন তাহলে আমরা সাথে থাকবা, আর ভিডিওটার একটা লাইক করিয়া শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করিয়া দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।